বিচারপতিদের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সহ সাতজনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। এদিকে আজও দুই বিচারপতির পদত্যাগ দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। গতকাল তারেক রহমানের বক্তব্য অপসারণের নির্দেশ নিয়ে এজলাস কক্ষে যা হয়েছে তা আদালত অবমাননার শামিল বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। গত কয়েকদিন ধরেই আপিল বিভাগের দুইজন বিচারপতির পদত্যাগ দাবি করে মিছিল সমাবেশ ও সংবাদ সম্মেলন করে আসছে বিএনপিপন্থী আইনজীবীরা। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরাও পাল্টা অবস্থান কর্মসূচি এবং সংবাদ সম্মেলন করে আসছে। মঙ্গলবারও বিএনপি সমর্থিত আইনজীবীরা কালো পতাকা প্রদর্শন করে অবস্থান কর্মসূচি পালন করে দুই বিচারকের পদত্যাগের দাবি জানান। বলেন, বিচারপতিদের রাজনৈতিক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংবিধান মোতাবেক শপথ বাক্য পাঠ করে তারপরে রাজনীতি করবেন, এটা কখনো অতীতে আমরা দেখি নাই। আমাদের স্পষ্ট বক্তব্য ছিল এমন কোন আদেশ দিবেন না যে আদেশের বিরুদ্ধে মানুষের বিবেক বাগ্রুপ্ত হয়ে পড়ে, এমন আদেশ দিবেন না মিডিয়া তার স্বাধীনভাবে কাজ করতে না পারে। বিএনপিপন্থী আইনজীবীদের এই ধারাবাহিক কর্মসূচি আদালত অবমাননা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল সহ সাতজনের বিরুদ্ধে আবেদন করেন হাইকোর্টের একজন আইনজীবী। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আবেদনটি উপস্থাপন করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। বুধবারের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য আসতে পারে বলে জানান তিনি। এটা তো আমাদের শেষ আশ্রয়স্থল, এটা তো জনগণের ভরসা স্থল, এটাকে কি আমরা ডিমোলিশ করে দিতে পারি? তো যার কারণে আমি আপনাদের ইয়ের কাছে কন্টেম করেছি, যেন আমাদের সবারই দায়িত্ববোধ সৃষ্টি হয় এবং সেখান থেকে আমরা একটা জায়গায় থেমে যাই। এদিকে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশনাকে কেন্দ্র করে এজলাস কক্ষে কজ লিস্ট ছুড়ে ফেলা এবং হট্টগোলের বিষয়কে ন্যাক্কারজনক বলে মনে করছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। যখন ওনার বক্তব্য রাখারই অধিকার নাই, সেই ক্ষেত্রে ওনারা যা কথা বলছেন, যেটা আমি শুনতে পেলাম, যেটা কথা বলছেন এবং একজন জুনিয়র আইনজীবী নাকি কজ লিস্ট ছুড়ে মারছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ওই আইনজীবী যেটা করেছেন সেটা তো অবশ্যই আদালতের প্রতি অসম্মাননী প্রদর্শন করেছেন, এটা আদালত অবমাননা। অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য সরিয়ে নেয়ার হাইকোর্টের আদেশের পর বিটিআরসি তা অপসারণের কাজ শুরু করেছে বলে জানান প্রতিষ্ঠানটির আইনজীবী ব্যারিস্টার রেজাই রাকিব। বিভিন্ন লিস্ট করে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং আশা করি অদূর ভবিষ্যতেই তারা সবগুলো টেক ডাউন বা রিমুভ করতে পারবে এবং ইন দ্য মিন টাইম আমরা হাইকোর্টে আমরা যোগাযোগ রাখছি যে যত তাড়াতাড়ি সম্ভব সার্টিফাইড কপিটা আমরা পাওয়ার জন্য, সার্টিফাইড কপি পেলে আমাদের জন্য আরো সুবিধা হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই, সেই লাগে। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।